মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহর নবীকে গালিগালাজ করে, এইরকম মুসলমানের সন্তান আছে কিনা, কথা বলেন আছে কিনা? আল্লাহর নবীকে গালিগালাজ করে, আল্লাহর নবীকে শুধু নয় আল্লাহকেও ছাড়ে নাই। কিছুদিন আগে একজন মহিলা আল্লাহকে কটাক্ষ করে কথা বলল, আল্লাহর কোরআন নিয়ে কথা বলল, ও বাংলার মুসলমান রে, তুমি আজকে জলসে জলুস দিয়া তুমি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করলা, কিন্তু তোমার দেশের ভিতরে আল্লাহ রাসূলকে যারা তিরস্কার করে, আল্লাহ রাসূলকে যারা গালিগালাজ করলো, আল্লাহ রাসূলকে যারা ব্যঙ্গ করলো, তাদেরকে তুমি কিছু বলতে পারো না, এমন দয়া আল্লাহ রাসূলের দরকার না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে যখন তিনি ফিরে আসলেন, আসার পরে তিনি তার মাথার হেলমেটটা যখন খুললেন, হেলমেট খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে খাতা যে দুইটা নর্তকী গায়িকা ক্রয় করেছিল আপনার বিরুদ্ধে কুৎসারমূলক যারা কবিতা রচনা করেছিল গান গেয়েছিল, ওই না ওই ইবনে খাতা বাতবার জন্য এখানে কাবার গেলাব ধরে ঝুলিয়ে আছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বললেন, ফকালা ইন্না ইবনে খাতালা মুতাআল্লাকুন বি আসআরিল কাবাতিল ফাকালা আক্তুলুহু। আল্লাহ নবী বললেন, রে কিয়াসি যাও, ওই ইবনে খাতালকে ওই এখানে কাবার গিলাপ ধরা অবস্থায় তারে হত্যা করে ফালায় দাও। ইবনে খাতালকে হত্যা করা হয়েছিল। এইরকম কয়েকজনকে আল্লাহ পাকের নবী তিনি কয়েকজনকে হত্যা করেছিলেন। আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহর নবীকে আল্লাহর রাসূলের সাহাবীরা কেমন ভালোবাসত, আল্লাহর রাসূলকে তারা কত মহব্বত করত। এই হাদিস খানাস আবু দাউদ 4363 নম্বর হাদিস, সুনেন নাসাই 4081 নম্বর হাদিস, বুলুগুল মারাম 1204 নম্বর হাদিস, সহিহ তরমানি হাদিসটা হলো 11984 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলে, আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী ছিল, এই সাহাবীটা আল্লাহর নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসত। এই সাহাবীর একটা দাসী ছিল, এই দাসীটা দেখতে সুন্দরী ছিল, সে সুন্দরী দাসীকে অন্ধ সাহাবীটা ভালোবাসত। ওই দাসীর পেট থেকে দুইটা সন্তান হয়েছিল। এই সন্তান সমূহ এই দাসীটা যখন তার বাবা গৃহে অবস্থান করছিল, ইবনে আব্বাস বলেন গো, ওই দাসীটা বারংবার আল্লাহর নবীকে গালিগালাজ করত, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, আল্লাহর নবীকে তারা উপহাস করত। ওই অন্ধ সাহাবী বারংবার দাসীকে বলতো, খবরদার দাসী রে, তুই আমার নবী কেমন করে কটূক্তি করিস না, আমার নবী কেমন করে ব্যঙ্গ করিস না। হযরত ইবনে আব্বাস বলে, একদম রাত্রিবেলা যখন এই দাসীটা আল্লাহর নবীকে নেমন করে ব্যঙ্গ করতেছিল, আল্লাহর নবীর ওই সাহাবী বারংবার তারে নিষেধ করলো, কিন্তু নিষেধ মানল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলে, অন্ধ সাহাবীর হাতের কাছে একটা কুড়াল ছিল, এই কুড়ালটা নিয়ে দাসীর উপরে আঘাত করলো, কুড়ালে আঘাতের কারণে দাসে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল, আল্লাহর নবী পরদিন সকালবেলা লোকজনকে জমায়েত করলো, করবার পরে জিজ্ঞাসা করলেন, কে গো, তুমি আমার প্রেমে উদ্বুদ্ধ হইয়া আমার শত্রুকে আমার কুকুরতিকারী ব্যক্তিকে হত্যা করেছ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন, ওই অন্ধ সাহাবীটা তিনি কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর কাছে গিয়ে বসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার একজন সাহাবি, আমার এই দেশি সুন্দর ফুটফুটে দুইটা বাচ্চা সন্তান দান করেছে, আমি
আমার দাসীকে মহব্বত করি ভালোবাসি, কিন্তু এই দাসীটা আপনাকে বারবার গালিগালাজ করে, আপনাকে নিয়ে কুকুকটি করে, আপনাকে নিয়ে মজাক করে। আমি নিষেধ করার পরও শুনে নাই, গত রাত্রিতে যেমন এমন করে যখন আপনাকে নিয়ে গালিগালাজ করলো, আল্লাহর নবী গো, আল্লাহর জাতির কসম করে বলি, আমি আর আমার আমার ইমানি জরবাকে চেক দিয়ে রাখতে পারলাম না, আপনার ভালোবাসাকে আমি আর চেক দিতে পারলাম না। আল্লাহর নবী গো, আমার হাতের কাছে কুরআন ছিল, এই কুরআন দিয়ে আমি তারে কতল করেছি, হত্যা করেছি। আল্লাহর নবী বললেন, সাহাবি শুনো গো, আশহাদু আন্না দামানা হামারা, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবি তুমি চিন্তা করো না, এই দাসী হত্যা করার জন্য তোমাকে দোষারোপ করা হবে না। আমার বিরুদ্ধে যারা কথা বলবে, আমাকে যারা কুকুকটি করবে, আমাকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, এদের রক্তের শরিয়াতে চার পয়সার দাম না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে যারা গালি গালাজ করে, আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, এইগুলো লোকদের হত্যা করলে তাদের রক্তের কোনো সদম শরিয়াতে নাই। আমার ভাইয়েরা, আমাদের অবস্থা এমন হয়ে গেছে, এক স্বামী আর এক স্ত্রী, স্বামী স্ত্রী দুইজনে গন্ডগোল লাগছে, স্বামী স্ত্রী গন্ডগোল তো হতেই পারে, কি কর। এখন রাত্রিতে শোয়ার পর স্বামী এখন স্ত্রীকে বলছে, মমিনার মা তুমি দরজাটা আটকিয়ে দাও। মমিনার মার কথা কয় না, ওই অন্যদিকে মুখ করে শুয়ে আছে। এখন মমিনার বাবা কয়, তুই দিবা না আমিও দিব না, অন্যদিকে মুখ করে শুয়ে আছে। দুইজন দুই মুখ করে শুয়ে আছে। মিস্টার সুর চলে আসছে বাড়িতে। সুর আসার পর বউয়ের কানের দুল যখন খুলতেছিল, বউ দেখতেছে কথা কয় না, কথা বলে দরজা দিতে হয়। এরপরে নাকের ফুল খসাইছে, যা ছিল সব যখন খসাইছে, খসানোর পর সুরে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। এই সময় মমিনের বাবা বলতেছে, দেখলা কথা তো বললো না, দরজা দিল না, তোমার সব তো গহনা সুরে নিয়ে চলে গেল, এখন কত লস্কার হলো। বউয়ের না স্বামী, আমাদের মুসলমানের অবস্থা ঠিক ওই রকম হয়েছে। এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না, যা হয় হোক গা, যা ইসলামের উপরে মেলায় হয়ে যাক গা। যেদিন ধরবে এই কুষার চুরের মতো, এক হিন্দু এক মুসলমান এক খ্রিস্টান, তিনজন মিলে রাস্তা দিয়ে চলতেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় তিনজন মিলে এক জমিন থেকে জন্মের মতো কুষার ভাঙছে, ভাঙ্গার পরে কুষার খাওয়া শুরু করছে। কুষার খাওয়া শেষের পথে জমিয়ালা দেখতেছে, বাপ রে বাপ, তিনজন মরদ, এদের কাছে যদি আমি দুর্বল এই কুষার খেতালা যায়, তাহলে তো আমার সাইজ করে ভালাইবে। তো এক পা দু পা করে যে বলতেছে, বাবা তোমরা কুষার যখন খাবা, ভালোটা খাবা, ভয়ের কি আছে, খাও না, যা খাওয়ার দরকার তুমি খাও, তুমি হিন্দু ও মুসলমান ও হলো খ্রিস্টান, অসুবিধা কি, খেয়ে নাও। খাওয়ার পর এখন আস্তে করে মুসলমানকে ডাক দিয়ে বলতেছে, আরে তুই তো আমার ইসলামের ভাই, তুই মুসলমান আমার দিনী ভাই, তুই নাই খেতে পারিস আমার ক্ষেতের কুশার, আপত্তি নাই। ও আমার হিন্দু পাশাপাশি, ও নাই খেতে পারে, খ্রিস্টান খেলো কেন। ও দুইজন তখন পাম্পে ফুলে উঠছে। ওঠার পর এইবার খ্রিস্টান ধরে জন্মের মতো সাইজ করছে, এখন হিন্দু হাসে মুসলমানও হাসে। এরপরে মুসলমানকে ডাক দে, বলে আরে সলিমুদ্দি, তোর তো মাথার মধ্যে কিছুই নাই, তুই আমার মুসলিম দিনী ভাই, ও তো হিন্দু রে, ও কেন কুশার খেলো। তখন কই, তাই তো, ও তখন জন্মের মতো দেওয়া দিছে হিন্দুটারে, যখন দিয়েছে এখন মুসলমান বেটা এক হইছে। এখন কই, সব ও তো বিজাতি, ও হিন্দু ও খ্রিস্টান দুজনই বেশ বিজাতি, আর তুই তো মুসলমান, তুই তো স্বজাতি, মুসলমানের কোন জায়গায় পাইছিস, চুরি করে খাওয়া হবে। এইবার জন্মের মতো মুসলমানেরও সাইজ করছে। মুসলমান এইরকম মনে করে, রাম আর বামকে তুমি তেল দিয়ে লাড়ালাড়ি করো না, যেদিন ধরবে তোমারও ছাড়বে না, জন্মের মতো সাইজ করে ফেলাইবে, কি কথা ঠিক না বেটি। আমার ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিল, স্বীকার করবার পরেও মৃত্যুর দাম প্রান্তে যখন পৌঁছে গেল, এরপর আমাকে ভুলে নাই, আমার প্রতি ইস্তেগামাত করে আমাকে বিশ্বাস করে, আমার রুবুবিয়াতকে লুইয়াতকে স্বীকার করে নিয়ে দাসত্ব করে, এই বান্দাগুলোর মৃত্যুর সময় আমি আল্লাহ পাক জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলা মুমিনের বন্ধু। কার বন্ধু? আল্লাহ বলেন আমি মুমিনের বন্ধু। ও মুমিন শুনে রাখো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ও মুমিন শুনে রাখো, আমি তো তোমার বন্ধু, আমি যার বন্ধু বানাই তার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ পাক স্বয়ং তোমার বন্ধু। বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ তার বন্ধুদেরকে কেমনে বাঁচান? নাসাই শরীফের ভিতরে হাদিসটা এসেছে, মুসলিম শরীফের ভিতরে হাদিসটা এসেছে, হযরতে শুআইব রাদিয়াল্লাহ হাদিসখানা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী বলেন গো, আমার জন্মের 500 বছর পূর্বে হযরতে ঈসা রূহুল্লাহর এই পৃথিবী থেকে উদ্যাকাশে গমনের 500 বছর পর এমন একটা জামানা ছিল যেই জামানের মানুষগুলো আল্লাহর শক্তিকে বাদ দেয়া দেব দেবতা আর এরা জাদু মন্ত্রের শক্তিতে বিশ্বাস করত। জাদু মন্ত্রের ক্ষমতা আছে নাকি? একটু কথা বলেন, ক্ষমতা আছে? জাদু মন্ত্রের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন ওই সময়ে একজন বাদশা ছিল, যার নাম ছিল বাদশা দুনয়েজ। বাদশা দুনয়েজ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আর ওই বাদশা দুনয়েজের একজন বিদ্ধ জাদুকর ছিল। ওই জাদুকরটা বাদশা দুনয়েজকে একদিন বললো, বাদশা দুনয়েজের আমি না জানি কখন মরে যাব, আমি বেঁচে থাকতে আমি যত জাদু মন্ত্রগুলো শিক্ষা করেছি সব জাদু মন্ত্রগুলো আমি কাউরে শিক্ষা দিয়ে মরতে চাই, তুমি ছোট্ট একটা বাচ্চা আমাকে এনে দাও, তার আমি জাদু মন্ত্রগুলো শিক্ষা দেব। আল্লাহ নবী বলেন এবার বাদশা দুনয়েজ 5-6 বছরের বয়সের একটা ছোট্ট বাচ্চা ঠিক করলো, করবার পরে ওই জাদুকরের কাছে দিয়ে দিল। জাদুকরকে বললো, জাদুকর রে তুমি যত জাদু শিক্ষা করেছো সব এই বাচ্চাটার শিক্ষা দিয়ে দাও। আল্লাহ নবী বলে এই বাচ্চাটা জাদুকরের দরবারে জাদু শিখতে যেত, রাস্তার ভিতরে একজন হযরত ঈসা রূহুল্লাহর অনুসারী আল্লাহর বান্দা আলেম ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, রাহাবের সঙ্গে দেখা হয়ে যায়। এইবার বলে বাসারে কোথায় যাও, কত দিনই রাস্তা দিয়াও। এইবার বালক বলেন চাচা যান, আমি বাদশার দরবারে যাই জাদু মন্ত্র শিক্ষা করার জন্য। এইবার বালেম ব্যক্তি বলে বাসা তুমি জাদু মন্ত্র শিক্ষা করো আমার কোনো আপত্তি নাই, তবে তোমাকে একটা পথের সন্ধান দিই, এই পথটা যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে মুক্তি পাওয়া। আলেম ব্যক্তি বলে বালককে বলে বালক গো, তুমি আমার আল্লাহর প্রতি যদি তুমি ঈমান আনো আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। আলেম ব্যক্তি বলছে বাচ্চাকে বলছে, শোনো জাদু শিক্ষা করবা তুমি আমার কোনো আপত্তি নাই, তবে জাদু শিখার পাশাপাশি তোমাকে আমি দিদি জ্ঞান দিব, আল্লাহর সন্ধান দিব, এই আল্লাহকে যদি তুমি রব মানো আল্লাহ তোমার সাহায্যকারী হবে, আল্লাহর ক্ষমতাতে তোমাকে রক্ষা করবে। বলুন আল্লাহু আকবার। জাদু মন্ত্র এইভাবে শিক্ষা করতেছিল, দীর্ঘ লম্বা হাদিস সংক্ষেপে বলছি। এবার এই বালকটা যখন কোন অন্ধ লোক জন্ম অন্ধ লোক গুলোকে চোখে হাত বোলালে তার চোখ ভালো হয়ে যেত। বলুন আল্লাহু আকবার। কুষ্ঠরোগীদের গায়ে হাত বুলিয়ে দিলে আল্লাহর নাম দিয়ে হাত বুলিয়ে দিলে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এখন বাদশা দুনয়েজ মনে করে যে এই বালকটা জাদু বিদ্যায় পারদর্শী হয়েছে। আল্লাহর নবী বলেন ওই ছোট্ট বালক রাস্তা দিয়ে চলতেছিল, রাস্তার ভিতরে বালক লক্ষ্য করে দেখলো লোকজন গুলো দৌড়াদৌড়ি করে, লোকেরা ছোটাছুটি করতেছে,
বাসবালকটা বুঝতে পারে না এই ব্যাপারটা কি। যেই না সামনে গেছে এবার দেখতে পেল বিশাল বড় একটা হিংস্র জানোয়ার এই রাস্তার ভিতরে হা করে দাঁড়িয়ে রয়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, মানুষগুলো আর রাস্তা চলাচল করতে পারে না। এইবার ওই ছোট্ট বাচ্চাকে দেখার পর জনগণ বলল, বাসারে তুমি জাদু বিদ্যায় তো পারদর্শী হয়ে গেছো, তোমার জাদু মন্ত্র দিয়া এবার তুমি এই হিংস্র প্রাণীটারে ধ্বংস করে দাও। আল্লাহ নবী বলেন গো, এইবার আব্দুল্লাহ একের পর এক যারা জাদু মন্ত্রে পূর্ণা করলো, জাদুগুলো প্রয়োগ করলো, সব জাদু মন্ত্র শেষ হলো, কিন্তু ওই হিংস্র জানোয়ার এক ইঞ্চি মাটিও ছাড়লো না। বালক চিন্তা করে, হায় হায় রে খবরনাশ, সালান পাতি তো সব শেষ করে ফালাইলাম, তাই হিংস্র জানোয়ার এক ইঞ্চিও লড়লো না, এবার কি করবা। লোকটার মনে পড়ে গেল, বালক তার মনে পড়ে গেল আলম ব্যক্তির কথা। এবার তিনি প্রমাণ করতে চান আল্লাহর ক্ষমতা কত বড় হতে পারে। এইবার বালকটা একটা পাথর নিল, পাথর নেওয়ার পরে বিসমিল্লাহ বলে পানির দিকে পাথরটা নিক্ষেপ করলো। আল্লাহ নবী বলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই পানিটা হয় মৃত্যুবরণ করলো, নয়তো রাস্তা ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল। বলুন আল্লাহু আকবার, এটা কার শক্তি? এর জোরে কোন শক্তি কার? এবার জনগণ চিন্তা করলো সর্বনাশ, আব্দুল্লাহ তো বিশাল জাদুকর হয়ে গেছে, বাদশার দরবারের একজন অন্ধ লোক ছিল, আব্দুল্লাহকে গিয়ে বলছে, আব্দুল্লাহ রে তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দাও। আব্দুল্লাহ বলল, আমি তো তোমার চোখের জ্যোতি ফেরাইতে পারবো না, তুমি আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আল্লাহকে রব বলে বিশ্বাস করো, ওই আল্লাহ তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দিবে। বলুন মারা বাবা। ওই কর্মচারী, অন্ধ কর্মচারী যখন আল্লাহর প্রতিমা আনলো, আনবার পরে হযরতে আব্দুল্লাহ ছোট্ট বালক বিসমিল্লাহ বলে এবার তার চোখের উপরে হাত বুনিয়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে আসলো। এইবার অন্ধ ব্যক্তিটা যখন এই রাজদরবারে গেল, যাওয়ার পরে এবার বাদশা দেখতেছে অন্ধ লোকের চোখের জ্যোতি ফিরে আসছে, জিজ্ঞাসা করলো, বাদশা তুমি কোথায় থেকে এই চোখের জ্যোতি তুমি ফিরিয়ে পেয়েছ? এইবার অন্ধ লোকটা কর্মচারী বলে, আব্দুল্লাহ আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেয় নাই, বরং আব্দুল্লাহ আল্লাহ আমার চোখের জ্যোতি ফিরাইছে। বাদশা কয়, এবার কেমন কথা হলো, আমি তো আল্লাহ, আব্দুল্লাহর আল্লাহ আর কে? এবার আব্দুল্লাহকে ধরে আনা হলো। ওনার পর আব্দুল্লাহকে যখন বাদশা যখন তারে বারবার ভয় প্রদর্শন করতে লাগলো, আব্দুল্লাহর মুখ দিয়ে হঠাৎ করে ওই ধার্মিক লোকটার নাম বের হয়ে গেল। এইবার ওই আলেম ব্যক্তিকে নিয়ে আসা হলো, আনবার পরে বাদশা দুনুয়ার জিজ্ঞাসা করে, তুমি নাকি আব্দুল্লাহকে আল্লাহর সন্ধান দিয়েছো? আমি তো আল্লাহ, আবার আল্লাহ কোথায় তুমি পেলা? আলেম ব্যক্তি বলে, বাদশা দুনুয়ার তুমি তো আল্লাহ নও, তিনি যিনি তোমার আল্লাহ তিনি আমারও আল্লাহ, তিনি হলেন তমাম পৃথিবীর রব, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন হায়াত দাতা, তিনি হলেন মউত দাতা, তিনি হলেন রিজিক দাতা। বাদশা দুনুয়ার তোমার ভ্রান্ত ধারণাকে তুমি কবর দিয়াও, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে মুসলিম হয়ে যাও। আল্লাহ নবী বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আলম ব্যক্তিকে বললো, তুমি কি আমাকে আল্লাহ মানবা না, তোমার আল্লাহর উপরে থাকবা? আলম ব্যক্তি বলে, আমি আল্লাহর প্রতি আমি ইস্তিকামাত করেছি, আল্লাহর উপরে আমি অটল, তোমাকে আমি কখনোই আল্লাহ মানতে পারবো না। আল্লাহ নবী বলেন গো, এবার করত নিয়ে আসা হলো, করত দিয়ে আলেম ব্যক্তিকে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হলো। আলেম ব্যক্তিটি শাহাদত বরণ করলো। আব্দুল্লাহকে এবার বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি বলো তুমি কি ওই তোমার রবের উপরে থাকবা না তুমি আমাকে আল্লাহ মেনে স্বীকার করে নেবা? আব্দুল্লাহ বলে, বাদশা দুনুয়ারে
আমি তোমাকে আল্লাহ মানতে পারবো না। এবার বাদশা দুনওয়ার বলে, যদি তুমি আমাকে আল্লাহ না মানো, আলেম ব্যক্তির যে অবস্থা হয়েছে তোমারও ঠিক ওই অবস্থাই করে দিব। এবার আলেম ব্যক্তির মতো অবস্থার জন্য আব্দুল্লাহ প্রস্তুত হয়ে গেল। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তোমাকে যেমন তেমন করে মারবো না, তোমাকে মারবো অন্য কায়দায়। এবার বাদশা বলল, আগামীকাল তোমরা আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে যাবা, পাহাড়ে উপরে উঠানোর পরে আব্দুল্লাহর হাত পা বাঁধবা, ওখান থেকে আব্দুল্লাহকে নিচে ফেলাই দিবা, পাহাড় থেকে ফেলে আব্দুল্লাহকে তোমরা মারাবা। আল্লাহ নবী বলেন, গো আব্দুল্লাহকে নিয়ে এবার পাহাড়ের উপরে উঠানো হলো, আব্দুল্লাহর হাত পা বাঁধা হয়ে গেল, আব্দুল্লাহকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, আমি তোমাকে রব মেনেছি, যেমন করে পারো তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ পাক পাহাড় কে হুকুম দিল, পাহাড় রে এবার তুমি একটু করে নড়াচড়া শুরু করে দাও। ভূমিকম্পন শুরু হয়ে গেল, পাহাড় কাঁপতে লাগলো, পাহাড় গড়ে বিদীর্ণ হয়ে গেল। যারা আব্দুল্লাহকে মারতে গিয়েছিল এরা পাহাড়ের তলে চাপা পড়ে মৃত্যুবরণ করলো, কিন্তু আব্দুল্লাহ একটা পশমেরও ক্ষতি আল্লাহ করলেন না। চিৎকার দিয়ে বলুন, মারহাবা। শক্তিকার আব্দুল্লাহর কিছু হয় নাই। আব্দুল্লাহ এবার ঘুরে বাদশার দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, বাদশা শোনো, তুমি আমাকে মারার জন্য প্রেরণ করেছিলে, যাদেরকে প্রেরণ করেছিলেন সবগুলো বিদায় হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে জীবন্ত অবস্থায় তোমার দরবারে ফেরত পাঠিয়েছে, এখনো সময় আছে, তুমি আমার আল্লাহকে রব মনে করুন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর প্রস্তাব যখন দিল, বাদশা তনুয়ারে বলে, আব্দুল্লাহ আজকে তুমি বেঁচে গেছো বলে মনে করো না, আমি তোমাকে মারতে পারবো না, আগামীকাল তোমাকে সমুদ্রের পানির ভিতরে চুবিয়ে মারবো। আল্লাহর নবী বলেন, কয়েকটা লোক ঠিক করা হলো, বলা হলো যাও আব্দুল্লাহকে সমুদ্রের পানির মাঝখানে নিয়ে যাওয়া। নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বাঁধবার পরে ওর মাথার সঙ্গে বড় একটা রশি বেঁধে পাথর বাঁধবা, পাথর এবং আব্দুল্লাহকে পানির ভিতরে ছেড়ে দেবা, যাতে করে পাথরটা আব্দুল্লাহকে মাটির দিকে টানতে থাকে, আর সমুদ্রের মাছগুলো আব্দুল্লাহকে খেয়ে ফেলায় দেয়। এই চিন্তা করে নৌকাই করে এবার আব্দুল্লাহকে সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলেন, গো ওখানে যাওয়ার পরে আব্দুল্লাহকে যখন পানিতে ফেলা হবে, আব্দুল্লাহ বলে, আল্লাহ কিভাবে তুমি বাঁচাবা, আমি আব্দুল্লাহ জানি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাবা কেমনে বাঁচিয়ে নাও। আল্লাহ পাথর কি হুকুম করলো, পাথর আব্দুল্লাহর জন্য তিন যাতে রুসিলা হয়ে যাও, ওই পাথরটা পানির উপরে ভাসতে লাগলো। হযরতে আব্দুল্লাহ ওই পাথরটার উপরে ভর করে কিনারায় চলে আসলো। যারা মারতে গিয়েছিল সমুদ্রের পানির প্লাবনতায় ঢের ভিতরে পড়ে ওরা সব মৃত্যুবরণ করলো। আল্লাহ আব্দুল্লাহকে অক্ষত অবস্থায় রাজ দরবারে পৌঁছিয়ে দিলেন। জুরে জুরে বলুন, আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ আর যে যখন তাকে প্রস্তাব করলো, বাদশা দুনওয়াজ বলে, আমি তোমাকে আর এইভাবে মারবো না, তীর মেরে তোমাকে মারবো। হযরত আব্দুল্লাহকে তীর মারে, কিন্তু তীর আব্দুল্লাহর শরীরে বিদ্ধ হয় না। আব্দুল্লাহ আবার বলল, বাদশা তুমি কি আমারে মারতে চাও? বাদশা কয়, হ্যাঁ। বলে, যদি তুমি আমারে মারতে চাও তাহলে দেশের লোকজনকে এক জায়গায় তুমি জমা করো, জমা করবার পরে আমি তোমার একটা মন্ত্র শিখিয়ে দিব, এই মন্ত্র পরে তুমি তীরটা নিক্ষেপ করবে, আমি মৃত্যুবরণ করব। বাদশা তো বুঝে না, সব লোক জমা করলে আর 14টা বেঁধে যাবে। সব লোক একত্রিত করলো, করার পর আব্দুল্লাহকে বলছে, বল তুই কি বলতে চাস? আব্দুল্লাহ বলল যে, খেজুর গাছের গুড়ির সঙ্গে আমাকে বাঁধো, বাঁধার পরে আমার তিনু থেকে তীর বের করো, বের করে তুমি চিৎকার মেরে বলো, বিসমিল্লাহি গোলা রব্বি গোলামি, বলুন আল্লাহু আকবার। এর মানে হলো আমি তীরটা মারতেছি বালকের আল্লাহর নামে, বলুন আল্লাহু আকবার। হাজার হাজার লোক জমায়েত হয়ে গেছে,
ওই লোকের ভিতরে যখন বাদশা দনওয়াস বিসমিল্লাহে গোলা রব্বি গোলামি বলে যখন তীরটা ছড়েছে, এই তীরটা হযরতে আব্দুল্লাহ এই আপনার কানের নতির দিছে বিদ্ধ হয়ে গেছে। আর এই তীরটা যখন আব্দুল্লাহ বের করলো, আল্লাহ দুনিয়ার থেকে আব্দুল্লাহকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন মৃত্যু হয়ে গেল, সমস্ত লোকজন বলল যে বাদশা দনওয়াস আমাদের আল্লাহ নয়, আমাদের আল্লাহ হলো এই বালকের আব্দুল্লাহর আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সব মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। মন্ত্রী এখন বলে যেই ভয় আপনি করছিলেন বাদশা সেটাই তো হলো। বলে তাহলে কি করতে হবে? চৌরাস্তার মূলে গর্ত করো, আগুন প্রজ্বলিত করো, প্রজ্বলিত করে যারা আব্দুল্লাহর আল্লাহর ধর্মে থাকবে তাদের ওখানে ফেলে ফেলে ওদেরকে পুড়িয়ে মারো। আল্লাহ নবী বলছেন একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে কুলে করে নিয়ে আগুনের কাছে গিয়ে ঝাঁপ দিতে তস্তবত করছিল, আল্লাহ পাক ওই বাচ্চার মুখ দিয়ে জবান দিয়ে দিলেন, বলল মা তুমি ভয় করো না, আগুনের ভিতরে তুমি ঝাঁপ দাও, তুমি আল্লাহর সান্নিধ্য পাবে, আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কায়দার কাছে মানুষের কায়দার কোনো দাম আছে? আল্লাহ রাসূল বলেছেন, উলামা হযরত হলো আল্লাহ নবী রাসূলদের ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলে, যদি কেউ হক্কানি আলেমের কটূক্তি করে, হক্কানি আলেমকে যদি তিরস্কার করে, তার শব্দের উপর দিয়ে শব্দ করে, বিশ্বের সমস্ত উলামায়ে দিন একমত যে আল্লাহ রাসূলের উপরে যেভাবে আপনার বড় আওয়াজে কথা বললে যেমন তার জীবনের নেক আমল নষ্ট হতো, হক্কানি আলেমের উপরে এইভাবে কথা বললে তার জীবনের নেক আমল নষ্ট হবে, আদৌতে সে পাবে না। বলুন সুবহানাল্লাহ। এই হক আলেম এখন পাওয়াই বড় মুশকিল, এই হক আলেম পাওয়া মুশকিল। আজকের বাংলাদেশের আলেমরা হয়েছে সব লোভী, লোভ দিয়ে সব কিছু বিকৃত করে ফেলাইছে, যখন যেমন তখন তেমন, যা কিছু করে দুনিয়ার সিদ্ধি হাসিলের জন্য করে, আল্লাহর জন্য কিছু করার সময় নাই। আর যারা আছে এরা হলো আল্লাহর খাস বান্দা, আল্লাহ রহমত তাদের উপর আসবে আসবে। আল্লাহর একজন হক বান্দাকে, আল্লাহর এক নেক বান্দাকে, হক্কানি আলেমকে যদি ফাঁসির কাষ্ঠে চড়ানো হয়, হাজার হাজার মানুষ আল্লাহর পথে ফিরে আসবে একটা হক আলেমের জীবনের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে যে কথা না বোঝানোর চেষ্টা করেছিলাম সেই কথা হলো, সর্ব অবস্থায় ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রেখে সমস্ত নেকির কাজ আপনাকে করতে হবে। যদি আল্লাহর উপর ভরসা না হয় তাহলে আপনার ওই নেক কাজের নেকি আপনি পাবেন না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে মাত্র তিনটা হাদিসের শোনাব। যারা আমরা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের ভিতরে আমাদের কি লাভ রয়েছে? আল্লাহ নবী বলেন, মান সাল্লাফি ইয়াউমিল লাইলাতি ইসনাশারাতা রাকাতান বুনিয়া লাহুল বাইতান ফিল জান্নাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। কি বানাবে? জান্নাতের ভিতরে একটা ঘর আল্লাহ বানাবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করে। আল্লাহ নবী এবার বর্ণনা দিচ্ছেন, বলেন আল্লাহর হাবিব বলেন আরবাআন ক্বাবলা যুহর, যুহরের নামাজের পূর্বে 4 রাকাত বাদ রাকাতাইন এবং পরে 2 রাকাত 6 রাকাত, এরপর আল্লাহর নবী বলেন ওয়া রাকাতাইন বাদাল মাগরিব ওয়া রাকাতাইন বাদাল ইশাই ওয়া রাকাতাইন কামুলাস সালাতিল ফাদর। আল্লাহর নবী বললেন যোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত,
আর ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নাত। আল্লাহর নবী বলেন মাগরিবের নামাজ ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নাত। এরপরে আল্লাহর নবী বলেন ইশার নামাজের পরে দুই রাকাত সুন্নাত। আল্লাহর নবী বলেন গো ফজরের নামাজের পূর্বে দুই রাকাত সুন্নাত। এই বারো রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বানাখানা বানায় দিবে। নামাজি পড়ি না এবার সুন্নাতের বালা কোথায়? নামাজি যদি না পড়ি সুন্নাত পাবো কোথায়? এরপর আল্লাহর হাবিব বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতান ফাদরি খায়রুম মিন দুনিয়া মা ফিহা রাওয়াহুল মুসলিম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের নামাজের যে দুই রাকাত সুন্নাত, এই দুই রাকাত সুন্নাত হলো পৃথিবীর সমস্ত কিছু সম্পদের চাইতে উত্তম। মানুষের কাছে দুইটা নামাজ বড় কষ্টের হয়, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। এই যে ঠান্ডার দিন এশার নামাজ পড়া একটু কষ্ট হবে, ফজরের নামাজ পড়াও কষ্ট হবে, বলুন ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন গো যারা ফজরের নামাজ পড়বার জন্য নরম বিছানাকে পদাঘাত করে ঠান্ডা পানি দিয়ে যখন অজু বানায়, অজু বানিয়ে যখন মসজিদের দরজায় গিয়ে বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ বলেন ফেরেশতারে আমার বান্দা রহমতের দরজা খোলার জন্য দরখাস্ত করেছে, আমার বান্দার জন্য আমার সমস্ত রহমতের দরজা উন্মুক্ত করে দাও। আমার ভাইরা এই নামাজ আমরা পড়তে চাই না। নামাজ না পড়লে কি হবে? বড় বড় গল্প ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? মুলবির সাইতে আমার ইমান ভালো আছে, নামাজ না পড়লে কি হবে? হাজির সাইতে আমার ইমান ভালো আছে। এইরকম বাংলাদেশের কিছু মুসলমান বলে গে না, আসলে বুঝেই না ইমানটা কি। আর না বোঝার জন্য এইরকম একটা মূর্খ ছেলে সারা জীবন মানুষের বাড়িতে কামলা দিছে, তো দেওয়ার পরে ছেলেটা গেছে চিটাগাং কাজ করার জন্য, যাওয়ার পর একটা বাসায় কাজ পাইছে, যে বাসাতে কাজ করে এই বাসার ছেলে মেয়েরা সবগুলো শিক্ষিত ছেলে মেয়ে, কেউ কলেজে পড়ে কেউ ইউনিভার্সিটিতে পড়ে। এরা যখন খাবার টেবিলে বসে, বসার পরে মাঝে মাঝে ইংরেজি দিয়ে কথা বলে, কি দিয়ে? ইংরেজি দিয়ে। এখন মিস্টার বল্টু মাঝে মাঝে বসে থেকে ইংরেজি গুলো শুনে, দুই বছর চাকরির মাঝখানে কয়েকটা ইংরেজি মুখস্থ করছে, এক নম্বর মুখস্থ করছে ইয়েস, দুই নম্বর নো, তিন নম্বর গুড, চার নম্বর ভেরি গুড, পাঁচ নম্বর থ্যাংক ইউ, পাঁচটা ইংরেজি মুখস্থ করছে। মুখস্থ করার পর দুই বছর পর ধরেন আপনার বারো কোনাতে চলে আসছে, আসার পর রাখাল বন্ধুদের সঙ্গে বসে বাজারে আড্ডা দিচ্ছিল, দিতে গিয়ে মাঝে মাঝে পুটুস পুটুস করে পাঁচটা ইংরেজি কয়, কখনো ইয়েস কয়, কখনো গুড থ্যাংক ইউ কয়। এখন রাখাল বন্ধু মনে করে বাপরে বাপ, আরে বন্ধু একসঙ্গে গরু চড়ালাম, একসঙ্গে কামলা দিয়ে খেলাম, তুই কি করে এত বড় ইংরেজি শিক্ষিত মানুষ হয়েছিস? বন্ধু কয় বুঝতে হবে চিটাগাং গেছিলাম কাজ করতে, এবার এই গ্রামে মুরুল একদিনের ইংরেজি শুনে, মাতব্বর মশাই একদিন ইংরেজি শুনে ও আবার আশ্চর্য হয়ে গেছে, সব বলা আমি এই গ্রামের মুরুল আর আমি তো এত ইংরেজি জানি না, বলটি এত ইংরেজি কয় খুব শিক্ষিত মানুষ হয়ে গেছে। ওই মুরুলের বাড়িতে চুরি গেছে রাত্রে, রাত্রে চুরে চুরি করে নিয়ে গেছে, সকালবেলা মুরুল গেছে থানা ইজাহার দিতে, দারোগাকে বলছে দারোগা আমার বাড়িতে এত রাজ রাতে চুরি হয়ে গেছে। দারোগা ইনকোয়ারি করার জন্য চলে আসছে মোরলের বাড়িতে, আসার পরে বলতেছে যে তোমার গ্রামে কি শিক্ষিত লোক নাই? মোরল চিন্তা করে দেখছে, দেখছি তো বাংলা শিক্ষিত কিন্তু বলটু তো ইংরেজি শিক্ষিত, তো আইনের লোক আসছে ইংরেজি দিয়ে যদি কথা বলে তাহলে জিনিসটা ভালো হবে। এবার মোরল সাহেব বলটুকে ডাক দিছে যে বাবা তুমি একটু এসো আমার বাড়িতে, দারোগা আসছে। বলটু চিন্তা করে হায় হায় রে জীবনে কত আমাকে একদিন দাওয়াত দেয় নাই, মোরলের বাড়িতে আসছে দারোগার আমারে ডাকতেছে, আমি তো মাকলুক নাই বিশাল কিছু হয়ে গেছে।
বল্টু আসতেছে আর পাঁচটা ইংরেজি মস্ত করতেছে, করতে করতে আসার পর দারোগা জিজ্ঞেস করতেছে, বাবা তোমরা তো যুবক মানুষ, তোমরা ইয়াং জেনারেশন, তোমরা জাতির ভবিষ্যৎ, আজকে রাত্রে মোরলের বাড়িতে চুরে গেছে, সম্পর্কে তুমি কিছু জানো? ওই তো সিরিয়ালি নাম্বার ওয়ান বলছো ইয়েস। দারোগা কয় সর্বনাশ, তাহলে যখন জানে তাহলে বলো কারা কারা চুরি করছে, কই নো। দারোগা কয় হাই হাই রে, এর আবার সাহস কত? বলে জানি আমার মুখে কয় বলবো না। কনস্টেবলকে কয় শালার হাতে হাত করা লাগা, কয় গুড। দারোগা তো আরো দেখকে, আরে হাত করা লাগা বে কুল, কয় গুড। এর উপরে মনে হয় বড় কিছু আছে, কয় থামাই নিয়ে যায়, কয় ভেরি গুড। থামাই নিয়ে যাওয়ার পরে যখন ডান্ডা দিয়ে ঠান্ডা করে কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এইরকম যারা বলে নামাজ না পড়লে কি আর ইমান ঠিক আছে, বুঝে না ইমানটা কি। বল্টু যেমন ইংরাজি না বুঝে বাড়ি খাইছে, এইরকম যদি কেউ মস্তানি মেরে মরে কবর থেকে এইরকম ডান্ডা শুরু হবে। এখনো হুঁশিয়ারি ফিরাও, আল্লাহর দিকে ঘুরে আসো, আল্লাহ রাস্তায় প্রতিদিন দিনে পাঁচবার সজদা দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আর একটা হাদিস শোনাবো, আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটা হাদিস আপনাদেরকে শোনাবো, যদি হাদিসটার আমল করেন আপনি লাভবান হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা বলে শেষ করি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা গাদা ফি জামাআতিন সুম্মা ফাকাদ ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলাউ আশ-শামসু সাল্লা রাকাতাইন কানাত লাহু কাযরুহু জান্নাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হাদিস কেন বর্ণনা করেন, তিনি বলেন যে ব্যক্তি ফজরের সালাত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আদায় করার পরে মসজিদে বসে বসে তসবিহ তাহলিল করলো, হাত্তাতলাউ শাম যতক্ষণ না সূর্য পূর্ব দিকে উদিত হলো। আল্লাহর নবী বলেন গো, সূর্য পূর্ব দিকে যখন উদিত হলো, সালাতুর রাকাতাইন দুই রাকাত যে ব্যক্তি নফল নামাজ আদায় করলো, আল্লাহর হাবিব বলেন কান্না আজরাহু হাসাতিন ওয়া আমরা উমরাতিন। আল্লাহ নবী বলেন তার আমল নামায় একটা হজ আর একটা উমরা, হজের নেকি দেওয়া হবে। ফজরের নামাজ জামাতে পড়ার পর সূর্য ওঠার পরে দুই রাকাত যদি কেউ নফল নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলছেন কান নাজরাহু তার আজুরা তার প্রতিদান তার সওয়াব হজ্জা উমরা দান একটা হজ আর একটা উমরা হজের সমান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সালাত আদায় করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে যে কথাগুলো বলার অভিপ্রায় নিয়ে এসেছিলাম তা বলা সম্ভব হয় নাই, যে সময় আমাকে দিয়েছেন এটা হলো ঘুমানোর সময়, ওয়াজ করার সময় নয়। আমি মঞ্চে আসার আগেই তো অর্ধেক মানুষ আপনারা চলে গেছে, এই মঞ্চের কি বলবার কি শুনবেন? যদি আমাকে দশটায় দিতে, বারোটা পর্যন্ত দুই ঘন্টা আমার কথাগুলো আমি উপস্থাপন করতে পারতাম, ভাঙ্গা ভাবে যে কথাগুলো আন গুসাল হিসাবে গুছিয়ে বলা সম্ভব হয় না, যেভাবে বললাম এই কথাগুলোর মধ্যে হলো আল্লাহকে সর্বাবস্থায় রব মানতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতে ব্যঙ্গ করা যাবে না। যদি করেন আপনি তো আল্লাহর বান্দা হবেন না, বরং সমস্ত আমল আপনার নষ্ট হয়ে যাবে। ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু মানা যাবে না। রাসূল বলেছেন মান তাশাব্বাহ কওমি ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যারা যার সঙ্গে বন্ধুত্বালি করবে কিয়ামতের দিন তার সাথে হাসর নাসর হবে। আল্লাহ পাক আমাদেরকে মুমিন বান্দাদের সঙ্গে বন্ধুত্বালি করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।